বিশ্বকাপ কভার করতে দুবাই আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহিরা, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আব্দুল্লাহিরা, খেলা কেমন দেখছেন? বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই তো মনে হয় যেন পাওয়া যাচ্ছে, দুটি হেভি ওয়েট টিম খেলছে, কি অবস্থা আপনার পর্যালোচনা? দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আরও একটি দুর্দান্ত সেমিফাইনাল দেখছে ক্রিকেট বিশ্ব, যেমনটি আগ্রহ নিয়ে হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বসে খেলাটা দেখছেন। দুবাইয়ে যারা মাঠে বসে খেলা দেখছেন তারা অবশ্যই উপভোগ করছেন ম্যাচটির। একটা ফাইটিং স্কোর পেয়েছে পাকিস্তান, এবং পাকিস্তানের প্রথমে যদি আমরা টস থেকে শুরু করি, টস যখন অস্ট্রেলিয়া দল জেতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাঠায়, তখন টস জয় কিন্তু ডে নাইট ম্যাচের জন্য এক ধরনের এগিয়ে থাকা, এবং টস জিতে তারা স্বাভাবিকভাবেই তারা বোলিং নিয়েছে, এবং সেখানটায় মনে হচ্ছে পাকিস্তানকে যত কমে আটকানো যায় সেখানে পাকিস্তান একটা ভালো স্কোর পেয়েছে। এবং আমার অভিজ্ঞতা বলে যে এই স্কোরটা আরও বেশি হওয়া প্রয়োজন ছিল, এটি নিরাপদ স্কোর না এই উইকেটের জন্য আর এই ডে নাইট ম্যাচের জন্য। সেক্ষেত্রে পাকিস্তানের বোলিং আক্রমণ বেশ আস্থার মতো বা যথেষ্ট আত্মবিশ্বাস আছে বোলিং আক্রমণের ক্ষেত্রে। পাকিস্তানি বোলারদের বেশ ভালো বল করার রেকর্ড রয়েছে, তারা ভালো স্পেলে বল করেন, এবং যে কারণে তবু অস্ট্রেলিয়া দলকে একটা বিপাকে ফেলতেই পারে সেটা ধারণা করা যায়, সময় বলে দিবে। আর পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে যদি আমরা বলি, যে ওপেনিংয়ে বাবর আজমের মধ্য দিয়ে যে রানটা হলো, বাবর আজম যেমনটা করা দরকার তেমনটাই করেছে, ওপেনার দুজন যেমনটা করা দরকার তেমনটাই খেলেছেন, এবং তারা কিন্তু দুর্দান্ত ভালো খেলার ফলে একটা ভিত করে ফেলেন, এবং ভিত করার কারণেই কিন্তু আলটিমেটলি পাকিস্তান একটা বড় স্কোরের স্বপ্ন দেখেন। এবং সেখানে তাদের যে পাওয়ার হিট, আমরা যে বলি যে বাংলাদেশের পাওয়ার হিটারের মানে অভাব রয়েছে টি টোয়েন্টিতে, সেটা কিন্তু আমার মনে আছে একটু আগে যখন বেরোই তখন 17তম ওভারের আমি খেলা দেখছিলাম, সেখানে 17তম ওভারে সম্ভবত পাকিস্তান প্রায় 20-এর উপরে রান পায়, সেখানে 2-6 হাঁকায়। সেখানে আমরা দেখেছি যে রিজন খুব ভালোই করছিলেন, ব্যাটিং করছিলেন, এবং আলটিমেটলি তাদের একটা ইয়র্কার টাইপের বল একদম শূন্যে ভাসিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দিলেন শুধুমাত্র পাওয়ার হিটের কারণে, এবং সেটাই মনে হয় যে বাউন্ডারি সীমানায় ফিল্ডার রয়েছে তার মাথার উপর দিয়ে যখন ওভার বাউন্ডারি বলটা হাঁকান তখন মনেই হয় শুধু টেকনিক না, এখানে পাওয়ার হিটের প্রয়োজন রয়েছে, যেটা পাকিস্তানের ব্যাটসম্যানদের রয়েছে, এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের ওই পাওয়ার হিটের কারণে কিন্তু স্কোরটা এই লেভেলে গেছে। এবং তাদের যে কনসিস্টেন্স একটা রয়েছে, তারা টি টোয়েন্টিতে ভালো খেলছে, সেটা কিন্তু এই ইনিংস দেখে মনে হয়েছে। এমনটা যেমন ওয়ান ডে ক্রিকেটে মনে হয় পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল দল, এই বুঝি ওপেনার দুজন চলে যাবেন, এই বুঝি মিডল অর্ডারে ধস নামবে, কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু এমনটা মনে হয়নি, বা খেলা দেখে তাদের বেশ আত্মবিশ্বাস যেমন দর্শকদেরও রয়েছে, যারা ক্রিকেট বোদ্ধা তাদেরও বোধ হয় বলতে ইচ্ছা করবে যে পাকিস্তান এই ফর্মেটে ভালো খেলে, মানে ব্যাটিংটা তাদের আশাব্যঞ্জক। সেই জায়গায় আমি বলবো যে পাকিস্তান একটা ফাইটিং স্কোর পেয়েছে, অস্ট্রেলিয়া দলের ব্যাটিং ডেপ বেশ স্ট্রং, অ্যারন ফিঞ্চ, তারপরে ডেভিড ওয়ার্নার, তারপরে ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, এদের মতো একটা ব্যাটিং ওয়েলদি ব্যাটিং ডেপ থাকার কারণে তারাও অবশ্যই আশা করছে যে এই ম্যাচ বের করার, সময়ই বলে দেবে। শারমিন, এই ছিল সবশেষ। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহিরা যুক্ত হওয়ার জন্য।